কানা নামের এক বান্ধবীর বাড়িতে বন্ধুরা নাইট পার্টি করতে আসে। নেশার পর নেশা, চলার পর রাতে কি হয়েছে কারোর মনে নেই। সকালে উঠে দেখে কানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হলো পুলিশি তদন্ত, কিন্তু কানার মা পুলিশ ও মেয়ের বন্ধুদের কাউকে বিশ্বাস করতে পারছে না। তার মনের মধ্যে জ্বলছে প্রতিহিংসার আগুন। কিন্তু এরপর কি হলো, কারাই বা কোথায় গেল, সেটা জানতে হলে দেখতে হবে 2022 ইন্দোনেশিয়ান হরর মুভি পেরেম্পুয়ান বর্গান মেরা, অর্থাৎ দ্য রেড ড্রেস ওয়ামেন। কারা আজ ক্লাব পার্টিতে যাবে, বয়ফ্রেন্ডের জন্য অনেকক্ষণ ওয়েট করছে, বহুবার কলও করেছে কিন্তু সে ফোন রিসিভ করছে না। ওর বাড়িতে বন্ধু ডিন্ডা এসছে, দুজন একসাথেই বেরোবে কারণ ডিন্ডা কারার বেস্ট ফ্রেন্ড। কারার মা রিলেটিভের বাড়ি গেছে, তাই আজ লেট নাইট পার্টির প্ল্যান হয়েছে। তখনই কলিং বেল বেজে ওঠে, দরজা খুললে দেখে সবকটা বন্ধু বাড়ি চলে এসছে। আসলে ক্লাব পার্টি এক্সপেন্সিভ হওয়ার কারণে ওরা সেখানে না গিয়ে এখানেই ড্রিঙ্কস করবে। কারা মানা করবে কি করবে না ভাবার আগেই সবাই ভিতরে ঢুকে পড়ে। বন্ধুদের মধ্যে রয়েছে গেরি, রুজা, মার্কো। ওরা আবার বিষ্ণু নামের একজনকে নিয়ে এসছে, যাকে কারা চেনেই না। সারা রাত নন স্টপ পার্টি চলে। এর মধ্যে কারার বয়ফ্রেন্ড পুত্রা কল করলে সে রাগে রিসিভ করে না। চলছিল বিভিন্ন রকমের নেশা আর স্মোকিং। এরপর নেশার মধ্যে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই। সকালে ডিন্ডার নেশা কাটলে দেখে আশেপাশের সব ছড়িয়ে পড়ে রয়েছে। বমি করার জন্য বাথরুমে ঢুকলে পিছন থেকে বিষ্ণু এসে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। কোনো রকমে ঠেলে ডিন্ডা বাথরুম থেকে বেরিয়ে কারাকে খোঁজার চেষ্টা করলে তাকে না পেয়ে ডিন্ডা প্রস্থান করে। পরের দিন কারার মা মীরা বাড়ি ফিরলে দেখে ঘরের সমস্ত জিনিস অগোছালো অবস্থায় পড়ে আছে। টেবিলে নেশার জিনিস, পুরো বাড়ি লণ্ডভণ্ড। মেয়েকে খোঁজার চেষ্টা করলে কোথাও তাকে পায় না। তিনি অবাক হয়ে যান কারণ বাড়িতে এর আগে এমন জিনিস কখনো হয়নি। তার অ্যাবসেন্সে কিছু তো একটা এখানে হয়েছে। বাথরুমে প্রবেশ করলে দেখে শাওয়ার চলছে এবং বাথটবে রক্ত লেগে। মেয়েকে ফোন করে সুইচ অফ আসে, যার কারণে ডিন্ডাকে কল লাগায়। কারা কোথায় আছে জিজ্ঞেস করলে ডিন্ডা একটু অবাক হয়, কারণ সেদিন রাতে বন্ধুকে বাড়ি না দেখে ভেবেছিল সে হয়তো চলে আসবে, কিন্তু এখনও ফিরল না। মীরাকে বলার মতো তার কাছে কোনো উত্তরই ছিল না। এরপর কেটে গেছে এক মাস, কারা এখনও নিখোঁজ। গোটা শহরে তার মিসিং ব্যানার লাগানো হয়েছে। পুত্রার মনে হয় সে হয়তো বাড়ি ছেড়ে পালিয়েছে, কারণ ওর মা ভীষণ স্ট্রিক্ট ছিলেন। কিন্তু ডিন্ডার সন্দেহ পুত্রার উপর, কারণ সে একটু পজিটিভ হওয়ার কারণে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। পুত্রা জিজ্ঞেস করে সেই রাতে কী এমন হয়েছিল। ডিন্ডা বলে সেদিন কি হয়েছিল সেটা অলরেডি পুলিশকে জানিয়ে দিয়েছি, আলাদা করে তোমায় বলার প্রয়োজন আমি মনে করি না। এই বলে সে বেরিয়ে যায়। এদিকে মেয়ে হারা মা থাকতে না পেরে একদিন এক চাইনিজ মহিলার সমান পাকিসের সাথে দেখা করে। মীরা এখনো জানে না যে তার মেয়ে কি আদৌ বেঁচে। পাকিসকে মেয়ের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞেসও করলে তিনি বলেন এখন টাইম ওভার হয়ে গেছে, আপনি কালকে আসুন। বহুবার রিকোয়েস্ট করার পরেও পাকিস রাজি না হলে হতাশ হয়ে মীরা বেরোতেই যাবে, আর তখনই কি ভেবে পাকিস তাকে ডেকে নেয়। কারা ছবি নিয়ে বেশ কিছু রিচুয়ালস করার পর জানায় তোমার মেয়ে অনেক আগেই মারা গেছে। একজন মা যে বিগত এক মাস ধরে মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল তার সমস্ত আশা এক নিমেষে শেষ হয়ে গেল। এবার একটু ডিন্ডার ব্যাপারে বলে নেওয়া যাক। একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ডিন্ডা ওর ভাই আরির সাথে থাকে। বাবা মা আগেই মারা গেছে, তারপর থেকে ডিন্ডা তাকে মানুষ করছে। রুমে আসলে আরি তাকে সারপ্রাইজ দেয়, কারণ আজ ডিন্ডার জন্মদিন। ওরা দুজনেই কেক কেটে জন্মদিন পালন করে। ঘুমানোর সময় আরি জিজ্ঞেস করে তুমিও কি বাবা মায়ের মতো আমায় ছেড়ে চলে যাবে। ডিন্ডা হেসে বলে এই পাগল, মা বাবা আমাদের ছেড়ে যায়নি, তারা একটা ভালো জায়গা থেকে আমাদের সব সময় দেখছেন। পরের দিন ডিন্ডা মীরার সাথে দেখা করতে যায়। দরজা নক করতে গিয়ে দেখে আগে থেকেই খোলা। ভিতরে প্রবেশ করলে উটকো গন্ধ নাকে আসে। বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ, চারিদিকে ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ে রয়েছে। মীরাকে দেখে মনে হচ্ছে সে যেন বহুদিন স্নান খাওয়া কিছুই করেনি। মীরা ওকে চা আনতে বললে ডিন্ডা রান্নাঘরে গিয়ে কল চালু করলে কাদা মাখা জল বেরিয়ে আসে। তাহলে কি উনি এতদিন এই জলটাই খাচ্ছেন? ডিন্ডা লক্ষ্য করে মীরা কারা ছবির সামনে ধূপ জ্বালছে। কি ব্যাপার, আপনি ধূপ দিচ্ছেন কেন? আপনি কি করে জানলেন যে আপনার মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে? কারণ আমরা পুলিশের তরফ থেকে এখনো কোনো খবর পাইনি।
আশা করছি কারা নিশ্চয়ই ফিরে আসবে। কথাটা শুনে মীরা তেমন কিছুই বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তিনি শেষবারের মতো জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তো আমার মেয়ে কোথায়? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তুমিও জানো না? আর ওই দিন রাতে কি হয়েছিল দয়া করে বলো। কিন্তু ডিনটা নিজেই জানে না, তো ওনাকে কি বলবে? মীরা এইটুকু জানে যে তার মেয়ে মারা গেছে, কিন্তু কিভাবে সেটা জানা দরকার। অ্যাটলিস্ট মেয়েটার আত্মা শান্তি পাক, এইটুকুই তো শেষ চাওয়া। কিন্তু ডিনডা কিছুই না বললে মীরা ওর উপরে সন্দেহ করে। অবশেষে কিছু না বললে মীরা রেগে উঠে চলে যায়। এইভাবে কয়েক মিনিট কেটে যায়। কোথায় গেলেন উনি? ডিনডা ওনার রুমে এসে দেখে মীরা অন্তর্বাস পরে আয়নার সামনে ছুরি নিয়ে দাঁড়িয়ে কারার সবকটা বন্ধুর নাম আউড়ে যাচ্ছে। তখনই ডিনডার দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা সবাই নরকে পচে মরবি। ডিনডার প্রচণ্ড ভয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পরের দিন ডিনডা কাজে যাওয়ার সময় রাস্তার ধারে বসে থাকা পাকিস হঠাৎ জিজ্ঞেস করে, তোমার বন্ধুর কি শরীর খারাপ? দেখে তো তাই মনে হচ্ছে। ডিনডা কথাটা শুনে চমকে যায়। বুড়ি মহিলাটা কি সব বলছে, কোন বন্ধু? পাকিস ওকে থামিয়ে বলে, তুমি সত্যি জানতে চাও কে আছে? না, কোনো দরকার নেই। এই বলে ডিনডা বেরিয়ে যেতেই সামনের কাঁচের প্রতিবিম্বতে আমরা দেখি কাউকে দাঁড়িয়ে থাকতে। অন্যদিকে রাতে বিষ্ণু নিজের ফ্ল্যাটের লিফটে ঢোকার সময় দেখে দূরে কে যেন একটা লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। সে অতটা খেয়াল না করে লিফটে ঢুকে পড়ে, কিন্তু লিফট হঠাৎ নেক্সট ফ্লোরে এসে থেমে যায়। নজর পড়ল সামনের দিকে, সেই লাল ড্রেস পরা মহিলাটা যেন তাকে ফলো করছে। লিফট আবার চলতে শুরু করে, কিন্তু সেটা পুনরায় ফিফথ ফ্লোরে থামলে দেখে মহিলাটা লিফটের দিকে এগিয়ে এসছে। বুকের ভিতরটা ছ্যাঁত করে ওঠে। প্রচণ্ড ভয়ে লিফট ক্লোজ করলে সেটা আরও একবার সিক্সথ ফ্লোরে থেমে যায়। আর তখনই মহিলাটা ভয়ঙ্কর রূপ নিয়ে তার দিকে এগিয়ে আসে। বিষ্ণু ভয় লিফট বন্ধ করে সামনে কারোর একটা ছায়া দেখে পিছনে ফিরতেই দেখে সেই লাল ড্রেস পরা মহিলা ঘাটটা ভেঙে একদিকে হেলে আছে আর শরীরে পচন ধরেছে। বিষ্ণু ভয় লিফট থেকে পালানোর চেষ্টা করলে সে ভয়ানক আত্মা তার পা টেনে ধরে। লিফট চালু হয় আর ওই অবস্থায় সেটা উপরে উঠলে বিষ্ণুর গলা দরজায় আটকে ধর থেকে আলাদা হয়ে উপরে যায়। আর এই মর্মান্তিক ঘটনা লিফটের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়। অন্যদিকে ডিনডা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে আচমকা উঠে বসে। পাশের ঘরে ভাই কি করছে দেখতে আসলে খেয়াল করে সে বাথরুমে। সচরাচর সে এত তাড়াতাড়ি স্নান করে না, তাই কারণ জিজ্ঞেস করলে কোনো উত্তর আসে না। তখনই বাথরুমের দরজা বাইরে থেকে আড়ি নক করে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল, ভাই যদি বাইরে থাকে তাহলে ভিতরে স্নান কে করছে? খেয়াল করে একটা হাত সাইড থেকে বেরিয়ে আসছে। পচা গলা দেহটা আর অন্য কেউ নয়, স্বয়ং কারা। এটা দেখে ডিনডা এক ছুটে বাইরে বেরিয়ে যায়। তার এই রকম কাণ্ড দেখে আড়ি অবাক হয়ে যায়। সে বিন্দাস লাইট জ্বালিয়ে দেখে ভেতরে কিচ্ছু নেই। বেলায় স্কুল যাওয়ার সময় আড়ি জিজ্ঞেস করে, তখন কি হয়েছিল বললে না যে? তখনই আড়ি খেয়াল করে পিকাস তাদের দিকে একভাবে তাকিয়ে কিছু একটা দেখছে। ডিনডা তাকে ইগনোর করতে বলে এগিয়ে গেলে দেখে ভাই এখনো পিকাসের সামনে দাঁড়িয়ে। স্কুল যাওয়ার জন্য বাসে উঠে বসতেই আড়ি তার হাতে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বলে, ওই ঠাকুমা আমায় এটা দিয়ে বললেন তোমাদের কাছে রাখতে, এটা নাকি আমাদের রক্ষা করবে। ডিনডা অতটা খেয়াল না করে ওটা ফেলে দিতে বলে, কিন্তু আড়ি ওটাকে না ফেলে পকেটে ঢুকিয়ে নেয়। তখনই ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষ্ণুর সিসিটিভি ফুটেজটা আসে। এই ফুটেজটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ডিনডা ভিডিওটা দেখেই চমকে যায়। সেদিন অফিস ছেড়ে সোজা গিয়ে পুত্রাকে ভিডিওটা দেখিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার রেফারেন্স দিয়ে বলে, আমার মনে হয় কারার আত্মা সব কিছু করছে। কিন্তু পুত্রা মানতে রাজি নয়। সে বলে, একবার ভেবে দেখেছো এইসব কথা যদি কারার মা জানতে পারেন তাহলে উনি কী ভাববেন? কিন্তু ডিনডা ওর সাহায্য চায় কারাকে খুঁজে বের করার জন্য। পুত্রা ভেবে পায় না যাকে পুলিশ এখনো খুঁজে বের করতে পারেনি তাকে এরা দুজন কীভাবে খুঁজে বের করবে। পরের দিন বিষ্ণুর ফিউনারেলের সময় সবাই উপস্থিত ছিল। তার বন্ধুদের মধ্যে এখন একটাই ভাবনার বিষয় যে সিসিটিভি ফুটেজে যেটা রেকর্ড হয়েছে সেটা কতটা সত্যি, আর যদি সত্যি হয়েও থাকে তাহলে এর পিছনে নিশ্চয়ই কারার হাত আছে। এটা নিয়ে তর্কের সময় ডিনডা জিজ্ঞেস করে, সেই রাতে কী হয়েছিল সেটা তোরা ভালো করে জানা সত্ত্বেও আমার কাছে লুকোচ্ছিস। কিন্তু প্রত্যেকের একই কথা যে তারা কেউ কারাকে দেখেনি, এবং ডিনডা চলে যাওয়ার পর ওরা সবাই একে একে বেরিয়ে যায়।
এইবার সবাই একটা সন্দেহ করে যে বিষ্ণু হয়তো কারার ব্যাপারে কোনো রকমভাবে জড়িয়েছিল। কিন্তু কথাটা শুনে রুষা অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কী করে জানলো যে কারা মারা গেছে। তখনই ডিন্ডা কারার মায়ের ঘটনা আর নিজের ফ্ল্যাটে কারার আত্মাকে দেখতে পাওয়ার ব্যাপারটা জানায়। এইসব শুনে সবাই কোনো উত্তর না দিয়ে যে যার নিজের কাজে চলে যায়। কিন্তু এই ঘটনার কারণে রুষা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যার কারণে আজকের রাতটা সে জেরির বাড়িতে কাটাতে চায়, কারণ রুষার বাড়িতে আজ কেউ নেই। ওদের বাড়ি ফেরার সময় সন্ধে হয়ে আসে, তাই তারা শর্টকাট নেয়। তাদের মধ্যে ক্রমাগত ডিন্ডার কথাটা নিয়ে ডিসকাশন চলছিল, আর তখনই গাড়ির সামনে কেউ একজন চলে আসলে অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি থেকে নেমে চেক করলে দেখে দূরে কেউ যেন একজন পড়ে রয়েছে। জেরি তার দিকে এগোলে পড়ে থাকা বডিটা হঠাৎ উঠে দাঁড়ায়, আর এটা ছিল সেই লাল ড্রেস পরা মহিলা। সে জেরির দিকে ভয়ানকভাবে এগিয়ে আসলে সে কোনো রকমে গাড়িতে উঠে রুষাকে নিয়ে পালায়। কিন্তু কিছুটা দূর আসলে দেখে ওর ফোনে রুষার কল এসছে। কল রিসিভ করলে শোনে সে নাকি রুষাকে সেখানেই ফেলে চলে এসছে। কথাটা শুনে চমকে উঠে পাশে তাকালে দেখে সেই মহিলাটি বসে আছে। তাকে দেখা মাত্র আচমকা ভয়ে রানিং গাড়ি থেকে নিচে নামতে গেলে পাশের আরেকটা গাড়ি জেরিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই রাতে আরি ঘুমানোর সময় পাশের রুম থেকে আওয়াজ আসলে ওদের চুপ করানোর জন্য বলতে গেলে খেয়াল করে অ্যাপার্টমেন্টের বারান্দায় কেউ যেন দাঁড়িয়ে, আর সেটা সময়ের সাথে তার দিকে আরও এগিয়ে আসছে। কোনো রকমে পালাতে গেলে আত্মাটা থেকে মারতে আসলে আমরা বুঝতে পারি এটা আর অন্য কেউ নয়, সেই লাল ড্রেস পরা মহিলা। তখনই ডিন্ডা তাকে খুঁজতে আসলে ওকে ঠেলে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়। কিন্তু পরক্ষণে বুঝতে পারে এটা ডিন্ডা নয়, বরং অন্য কেউ। তার চিৎকার শুনে ডিন্ডা উঠে দেখে অদৃশ্য কেউ যেন ভাইয়ের গলা টিপে তুলে আবার ছেড়ে দেয়। তখনই দরজা নক করলে খুলে দেখে রুষা দাঁড়িয়ে। সে ডিন্ডাকে দেখা মাত্র জড়িয়ে ধরে। আরিকে ঘুম পাড়িয়ে রুষা তাকে পুরো ব্যাপারটা জানালে ডিন্ডা জিজ্ঞেস করে ওদের গাড়ির সাথে যার অ্যাক্সিডেন্ট হয় সে রেড ড্রেস পরেছিল কিনা, কেননা লাস্ট টাইম কারাকে ওরা রেড ড্রেস পরেই দেখেছিল, যেটা প্রমাণ করছে এটা কারার আত্মা। কিন্তু রুষা বুঝে পায় না তারা কি দোষ করেছে, কারা জেরিকেই বা কেন মারল, তারা তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। এতক্ষণে ডিন্ডা টেবিলের উপর রাখা পিকাসের চিরকুটের উপর নজর পড়ে। ব্যাপারটা নিয়ে আর ছেলে খেলা করলে হবে না, একে একে তাদের গ্রুপের সবাই মারা পড়ছে, হয়তো এরপর তাদেরই পালা। তাই পরের দিন সবাইকে নিয়ে পৌঁছে যায় পিকাসের কাছে। শুধু মার্গো আসেনি, তাকে অনেকবার ফোন করলেও নট রিচেবল আসে। তো যাই হোক, ভিতরে এসে রিচুয়ালস শুরু করলে পিকাস একে একে প্রশ্ন করে। তখন ওরা কারার ছবি দেখাতেই পিকাস এক চান্সে চিনে ফেলে। এতে ওরা রীতিমতো অবাক হয়ে যায়। পিকাস এতক্ষণে পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারে। সে একটা পুরনো চাইনিজ ম্যানুস্ক্রিপ্ট বের করে জিজ্ঞেস করে, তোমরা কেউ হংগুয়ের নাম শুনেছ? কথিত আছে প্রাচীন চাইনিজ প্রথার এক ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালস অনুযায়ী যখন কোনো মহিলা রেড ড্রেস পরে আত্মহত্যা করে তখন তার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে। এই আত্মাকে থামানো সম্ভব হয় না যতক্ষণ না তার প্রতিশোধ পূর্ণ হচ্ছে। তাই যেমন করেই হোক তোমাদের কারার বডি খুঁজে প্রপার নিয়ম মেনে সৎকার করতে হবে, তা না হলে তোমরা একে একে সবাই মারা পড়বে। পিকাস বলে, আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আগে বলো কারার সব থেকে ক্লোজ পার্সন কে। এইবার সেখানে উপস্থিত সকলের মধ্যে কারার সব থেকে ক্লোজ ছিল ডিন্ডা আর পুত্রা, তাই ওদেরকে নিয়ে শুরু হয় রিচুয়ালস। পিকাস ওদের পানীয় খেতে দিয়ে কারার নাম স্মরণ করতে বললে সার্টেন টাইম পর ডিন্ডা প্রবেশ করে অশরীরী জগৎ বা ঘোস্টলি ওয়ার্ল্ডে। যারা ইনসিডিয়াস দেখেছো তারা জানো এটাকে অ্যাস্ট্রাল প্রজেকশনও বলা হয়ে থাকে। তো এইখানে প্রবেশ করে ডিন্ডা কিছু ঝাপসা ভিজন দেখতে পায়। প্রথমে দেখে কারাকে কেউ শারীরিক অত্যাচার করছে, এরপর জলে ভাসতে থাকা কারোর বডি এবং সে রেড ড্রেস পরা আত্মা। এই ভিজন থেকে বেরিয়ে আসতেই দেখে পিকাস পজেসড হয়ে তাদের উপর অ্যাটাক করছে। সে এক ভয়ানক রূপ ধারণ করেছে এবং হাতে একটা ছুরি নিয়ে রুষার উপর ঝাঁপিয়ে পড়ে পিঠের উপর একের পর এক ছুরির কোপ বসিয়ে পিঠ চিড়ে ফেলে। বেশি কিছু হওয়ার আগে ডিন্ডা পিকাসের মাথায় মেরে ওকে বাঁচিয়ে নেয়। যখন ভাবছে সব কিছু আন্ডার কন্ট্রোল, আর তখনই পিকাস উপর থেকে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে। ডিন্ডা লক্ষ্য করে পিকাস কিছু বলতে চাইছে। খুব ভালোভাবে শুনলে বোঝা যায় সে বলছে হোয়্যার ইট অল স্টার্টেড। কথাটা শেষ করতে ডিন্ডার উপর ঝাঁপিয়ে পড়লে পিছন থেকে পুত্রা এসে বাঁচানোর চেষ্টা করলে পিকাস ওকে নিয়ে ব্যালকনি থেকে ঝাঁপ মারে
এবং পুত্রা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিলেও পিকাস উপর থেকে পড়ে যায়। কিছুক্ষণ পর যথাসময়ে অ্যাম্বুলেন্স এসে রুসা ও পিকাসকে নিয়ে যায়। ডিন্ডা পুত্রাকে রিকোয়েস্ট করে তার সাথে কারার ফ্ল্যাটে যাওয়ার জন্য, কারণ তার মতে ওর বডি ওখানেই আছে। কিন্তু পুত্রা কোনোভাবেই মানতে রাজি নয়, কারণ যেখানে পুলিশ কিছু করতে পারেনি তারা সেখানে কী বা করবে। কিন্তু ডিন্ডা ছাড়ার পাত্রই নয়, কারণ সে যদি মরে যায় তাহলে ভাইকে কে দেখবে। তাই অনেক বলা কওয়ার পর পুত্রা যেতে রাজি হলে ওরা দুজন কারার ফ্ল্যাটে গিয়ে দেখে সদর দরজা আজও খোলা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার আর পচা গন্ধ নাকে আসছে। টর্চ নিয়ে সব দিকে চেক করার পর হঠাৎ ডিন্ডার মাথায় আসে মিডার রুমের কথা। কিন্তু ভেতরে ঢুকে যেটা দেখলো সেটা তারা কখনো কল্পনাই করেনি। ভয়ে গোটা শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সিলিং ফ্যানের সাথে ঝুলছে একটা পচা গলা মৃতদেহ। গোটা শরীরে মাছি ভনভন করছে, আর সেটা অন্য কেউ নয়, স্বয়ং কারার মা মীরা। এবং তার পরনে রয়েছে সেই লাল ড্রেস। অর্থাৎ এতদিন ধরে কারা নয় বরং ওর মা মীরা বন্ধুগুলোকে একে একে খুন করছে। এবার পিকাস যা বলেছিল সেই অনুযায়ী চাইনিজ নিয়ম মেনে মীরার সৎকার করা হয়। এইবার তাহলে সব শান্ত, তাদের প্রত্যেকেই এখন নিরাপদে। বাড়ি যাওয়ার পথে ডিন্ডা পুত্রকে কারার কাপেল রিংটা দেয়। এটা সেকেন্ড হাফ থাকতো পুত্রার গলায়, কিন্তু সেটা এখন নেই। ডিন্ডা জিজ্ঞেস করলে জানায় কারার মৃত্যুর পর সে ওটা বাড়িতেই রেখে দিয়েছে। তখনই পুত্র জিজ্ঞেস করে, আচ্ছা সেদিন তুমি পিকাসের ওখানে কী দেখেছিলে? ডিন্ডা একটু ইতস্তত হয়ে সেই রাতে কী হয়েছিল সেগুলো জানিয়ে রিভিল করে আরও একটা ঘটনা। সেদিন অ্যাস্ট্রাল প্রজেকশনে সে দেখেছিল কারাকে মার্কো শারীরিক অত্যাচার করছিল, কিন্তু এরপর কী হয়েছে সেটা তার কাছে পরিষ্কার নয়। কথাগুলো শুনতেই পুত্রা গাড়ি থামিয়ে দেয়। তার ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা তাকে যেন নতুন করে আরও একবার ধাক্কা দেয়। চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে থাকে। কিন্তু এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে যে কারার বডি কোথায়। তারা একে অপরকে প্রমিস করে যেমন করেই হোক ওর বডি খুঁজে বের করবেই। সন্ধ্যায় আরি লেট করে বাড়ি ফেরে, কারণ সে স্কুলের পর বাস্কেটবল ক্লাব জয়েন করেছে। ডিন্ডা ওর জন্য খাবার রেডি করতে থাকে এবং তাকে ফ্রেশ হয়ে আসতে বলে। এর মাঝে রুসাকে ফোন করলে সে কল রিসিভ করতে গিয়ে দেখে ফোনে ডিন্ডা নয় কারার কল এসছে। এটা দেখে প্রচণ্ড ভয়ে ফোনটা ছুঁড়ে ফেলতে কেউ একজন উপর থেকে তাকে চেপে ধরে বিছানাটা উল্টো দিকে ঘোরাতে শুরু করে। উপরে তাকাতেই রুসা দেখে রেড ড্রেস পরা মহিলা, অর্থাৎ মীরা। সে বেড উল্টো করে ঘুরিয়ে রুসার কোমর ভেঙে নৃশংসভাবে হত্যা করে। ইতিমধ্যে আরি ফ্রেশ হয়ে বাইরে না আসায় ডিন্ডা চেক করতে ঢুকলে দেখে ভিতরে কেউ নেই। আর তখনই দরজা বন্ধ হয়ে পিছন থেকে মীরা তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার সবথেকে বেশি রাগ ডিন্ডার উপরেই। বাথটব ভরা জলে তাকে ডুবিয়ে ধরে। সে অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে, কিন্তু সম্ভব হয় না। এরই মধ্যে ভালো করে দেখার চেষ্টা করলে লক্ষ্য করে মীরা আরিকে পজেস করেছে। কোনো রকমে তাকে ঠেলে সরিয়ে দিলে আরি তাকে বেসিন দিয়ে মারতে আসলে ডিন্ডা ওকে পর্দা জড়িয়ে চেপে ধরে। এইভাবে কিছুক্ষণ থাকার পর হঠাৎ আরি শান্ত হয়। এরা ভেবেছিল মীরাকে সৎকার করার পর সব কিছু শান্ত হবে, কিন্তু তাহলে এটা কি? ভয়ার্ত এবং হতাশ হয়ে পুত্রাকে ফোন করে বলে তাদের যেমন করেই হোক কারার বডি খুঁজে বের করতে হবে, না হলে কেউ বাঁচবে না। তখনই জল পড়ার আওয়াজ শুনে হঠাৎ ডিন্ডার মাথায় বিদ্যুতের গতিতে পিকাসের বলা কথাটা মনে পড়ে যায়, ওয়্যার ইট অল স্টার্টেড। ডিন্ডা পুত্রাকে তখনই কারার অ্যাপার্টমেন্টে আসতে বলে। এদিকে পুত্রা আলাদাভাবে মার্কোকে ফোন করে সেখানে আসার কথা জানায়। ততক্ষণে ভাইকে পাশের ফ্ল্যাটের মেয়েটার কাছে রেখে ডিন্ডা বেরিয়ে পড়ে বাঁচার শেষ আশায়। কারার ফ্ল্যাটে ঢুকে সব পুনরায় ভালোভাবে চেক করতে থাকে। রান্নাঘরের কলটা অন করতে জল বিক্ষিপ্তভাবে পড়তে শুরু করলে লক্ষ্য করে কলের ঠিক মুখে এক গোছা চুল আটকে রয়েছে। এইবার ডিন্ডার সন্দেহ প্রবল হয়। সিলিংয়ের দিকে তাকালে খেয়াল করে ঠিক মানবাকৃতি একটা দাগ। আর দেরি না করে সোজা পৌঁছয় ফ্ল্যাটের একদম ছাদে এবং সেখানকার বড় ট্যাঙ্কের ঢাকনা খুলতেই পচা গন্ধ নাকে আসে। যেটা ভেবেছিল সেটাই সত্যি হলো, কারণ জলের মধ্যে ভাসছে পচে ফুলে ওঠা কারার দেহ। চিৎকার করে কেঁদে ওঠে ডিন্ডা। ইতিমধ্যে পুত্রা চলে আসলে তাকে ডেকে দেখাতেই যাবে, তখনই খেয়াল করে কারার হাতে রয়েছে পুত্রার নেকলেসের অর্ধেক অংশ। এটা তো থাকার কথা পুত্রার কাছে,
ডিন্ডার একটু অবাক লাগে, কারণ পুত্রা বলেছিল নেকলেসটা তার বাড়িতে রয়েছে, তাহলে ওর হাতে এলো কী করে? আর তখনই পিছন থেকে পুত্রা ডিন্ডার মাথায় মেরে ট্যাঙ্কের ঢাকনা লাগিয়ে দেয়। ডিন্ডার কাছে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হচ্ছে। জল ভর্তি ট্যাঙ্কের মধ্যে সে এখন একটা লাশের সাথে বন্দি। প্রবাহমান জলের কারণে হঠাৎ কারার লাশ তার দিকে ফিরতেই ডিন্ডা একটা ভিশন দেখতে পায়। ঘটনা ফিরে যায় সেই রাতে। কারা পুত্রকে অনেকবার কল করছে কিন্তু সে ফোন রিসিভ করছে না। অবশেষে বিরক্ত হয়ে ফোনটা টেবিলের উপর উল্টো করে রেখে শুরু করে বন্ধুদের সাথে পার্টি। এর অনেকক্ষণ পর যখন সবাই নেশাগ্রস্ত, তখন আগমন ঘটে পুত্রার। সারা ঘর অগোছালো হয়ে পড়ে আছে। কারার বেডরুমে আসলে দেখে সেখানে শুয়ে মার্কো। মনে সন্দেহ এবং উৎকণ্ঠা নিয়ে সারা ঘর খুঁজে বাথরুমে প্রবেশ করলে দেখে কারা বিধ্বস্ত অবস্থায় বসে আছে। মার্কো তার উপর শারীরিক অত্যাচার করেছে। আশা করছি যারা প্রাপ্তবয়স্ক আছো তারা বুঝতে পারছো কারার সাথে এখানে কি হয়েছে। কিন্তু পুত্রা আসল ঘটনা জানার বিন্দুমাত্র চেষ্টাও করে না। সে অনেক বোঝানোর চেষ্টা করলে রাগের মাথায় পুত্রা ঠেলা মারলে মাথার পিছনটা গিয়ে লাগে বাথটবে। কারা ওর দিকে হাত বাড়িয়ে তার শেষ সম্বলটাকে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো কই? চোখের সামনে কষ্ট পেয়ে শেষ হয়ে যায় নির্দোষ মেয়েটার জীবন। ঠেলে দেওয়ার সময় পুত্রার গলার নেকলেসটা ছিঁড়ে কারার হাতে চলে এসেছিল, এবং এত মাস পর যখন তার বডি উদ্ধার করা হয় তখনও সেটা তার হাতের মধ্যেই ছিল। ডিন্ডা যখন ট্যাঙ্কের ঢাকনা ওপেন করার জন্য চিৎকার করছে, তখন ঘটনাস্থলে আসে মার্কো। সে ডিন্ডাকে বাঁচাতে চাইলে পুত্রা বলে মার্কো তার গার্লফ্রেন্ডের সাথে এমন করেছে বলেই কারা এবং তার বন্ধুকে আজ মরতে হচ্ছে। কিন্তু এই লজিকের কোনো মাথামুন্ডু খুঁজে পায় না মার্কো। নিজের দোষ স্বীকার না করে অন্যকে মেরে তাকে সাজা দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে? ইতিমধ্যে ডিন্ডা চিৎকার করে বলে পুত্রা খুনটাকে এমনভাবে সাজিয়েছে যাতে সব দোষ তোমার উপরে আসে। মার্কো ভেবে পায় না সে কি বলতে চাইছে। আর এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। আসলে সেই রাতে যখন পুত্রার জন্য কারার মৃত্যু হয়, তখন সমস্ত দোষ নিজের উপর থেকে সরানোর জন্য কারার বডি এনে মার্কোর পাশে শুইয়ে রাখে, এবং নেশাগ্রস্ত হওয়ার কারণে মার্কো এসব কিছুই জানতে পারে না। এর কিছুক্ষণ পর পুত্রা নিজের গেম চালু করে। মার্কো ঘুম থেকে উঠলে দেখে কারা মৃত অবস্থায় পড়ে রয়েছে, আর তখনই পুত্রা সেখানে প্রবেশ করলে পুরো দোষ গিয়ে পড়ে মার্কোর উপর। পুত্রা পুলিশ ডাকতে গেলে মার্কো তাকে বাধা দেয়, আর সেই সুযোগে পুত্রা প্ল্যান অনুযায়ী সব কিছু নাটক করে অবশেষে এই খুন চাপা দেওয়ার জন্য কারার বডি ফ্ল্যাটের ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। মার্কো বুঝতে পারে এতদিন পুত্রা তাকে কিভাবে বোকা বানিয়েছে, তাই ওদের মধ্যে মারপিট লাগে। সে পুত্রাকে আহত করে ডিন্ডাকে বাঁচাতে গেলে পিছন থেকে পুত্রা তাকে ঠেলে নিচে ফেলে দিলে ঘটনাস্থলেই মার্কোর মৃত্যু হয়। অবশেষে খুনের প্রমাণ মেটানোর জন্য মার্কোর বডি ট্যাঙ্কে লুকোতে গেলে ট্যাঙ্ক ফাটিয়ে বেরিয়ে আসে পজেস্ট ডিন্ডা। পুত্রা পালানোর চেষ্টা করলে ডিন্ডা তার পা দরজায় আটকে ভেঙে ফেলে। হিংসার আগুনে জর্জরিত কারা তার দিকে এক পা করে এগিয়ে আসছে। চোখ থেকে অনবরত বেরিয়ে চলেছে রক্ত। পাশে পড়ে থাকা লোহার ভাঙা অংশটা পুত্রার বুকে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে যখন পুত্রা নিজেকে সামলাতে ব্যস্ত, তখনই ডিন্ডার ভিতর থেকে কারার আত্মা বেরিয়ে আসে। আর এই সুযোগে পুত্রা লোহার শিকটা বের করে ডিন্ডার পেটে ঢুকিয়ে ওর গলা লক্ষ্য করে দ্বিতীয়বার অ্যাটাক করতেই যাবে, আর তখনই পিছন থেকে একটা হাত পুত্রাকে জড়িয়ে ধরে। আচমকা শরীরটা ভয়ে কেঁপে ওঠে। পিছনে ওটাকে কিন্তু বুঝতে অবকাশ থাকে না যে এটা আর অন্য কেউ নয়, তার গার্লফ্রেন্ড কারা। সে পুত্রাকে পিছন থেকে জড়িয়ে উপর থেকে ছাপ মারে। কথায় আছে, যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না, সব সময় ভালোবাসাকে অবহেলা করে। কিন্তু জীবনের একটা সময় গিয়ে যখন ভালোবাসা পাওয়ার জন্য তারা চিৎকার করে কাঁদে, তখন কিন্তু ভালোবাসা তাদের আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। এই ঘটনার পর সব শান্ত হয়। অল্প বয়সী মেয়েটার মৃত্যু তো হলোই, সাথে মীরা তার নিষ্পাপ মেয়ের জন্য মরল। মায়ের মমতা মেয়ের মৃত্যুর প্রতিশোধে সবাইকে জ্বালিয়ে দিয়েছিল। আজ ওনার পাশে জায়গা পেল কারা। তার শেষ কৃতকার্য সম্পন্ন করে পিকাস, আরি এবং ডিন্ডা। আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয়।